পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের বক্তব্য খুব পরিষ্কার আপনারা দেখেছেন। জাতিসংঘ গতকালকে খুব পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি এবং নির্বাচন হবার কথা ছিল সেটা হয় নাই। বাংলাদেশে ব্যাপক হারে বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না, এইসব ব্যাপারে তারা খুবই কনসার্ন, উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং তারা আশা প্রকাশ করছেন যে বাংলাদেশ সরকার অবিলম্বে বিরোধী দলের সাথে তারা ডায়ালগ করবে, সংলাপে বসবে এবং এটা একটা সমাধান করবে। যুক্তরাষ্ট্র খুব পরিষ্কার করে দুটো বার্তা দিয়েছে, একটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয় নাই, পরিষ্কার বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনে প্রচুর সহিংসতা হয়েছে আর নির্বাচনে কোনো বিরোধী দল অংশগ্রহণ করে নাই, এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে যে আমরা চেয়েছিলাম এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে সকল বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের এই নির্বাচনকে মেনে নিচ্ছি না, এই একদলীয় নির্বাচনকে আমরা স্বীকৃতি দিচ্ছি না, আমরা নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি না, পরিষ্কার বক্তব্য যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের। কানাডা এবং যুক্তরাজ্য ইতিমধ্যে বলেছে নির্বাচনী পর্যবেক্ষকের নামে, তাদের দেশের নামে যে ধরনের কথাবার্তা চলেছে মিডিয়াতে, তারা সরকারিভাবে অফিসিয়ালি কোনো পর্যবেক্ষক পাঠায়নি। অতএব এই বার্তাগুলো দিয়ে যেটা বলা হচ্ছে, পশ্চিমা বিশ্বে গণতান্ত্রিক বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক যেভাবে ক্রমবর্ধমান হারে খারাপ হচ্ছিল সেই খারাপ হওয়াটা চলছে। এবাদুল কাদের সাহেব যেটা বলেছেন, দেখেন আমি এর আগে বলেছি ট্রেনটা হচ্ছে জং পড়া ট্রেন। আপনারা যদি সবাই কমলাপুরে যান দেখবেন যে ওখানে প্রচুর জং ধরা ট্রেন আছে। জং পড়া তো বুঝেন, ময়লায় ইঞ্জিন বিকল হয়ে গেছে, একটা একটা চাকা হইল এর উপরে, লাইনের উপর আছে, আর একটা চাকা মাটির উপরে, এবং ওই সকল জং ধরা ট্রেনে কি হয়, সবাই একসাথে হয়ে গাঁজা খায়, হেরোইন খায়, বেশি করে। আওয়ামী লীগের ট্রেন হচ্ছে এই রকম গণতন্ত্রের গাঁজা খোরদের, ইয়াবা খোরদের ট্রেনে পরিণত হয়েছে। অতএব জং ধরা কোনো ট্রেনে যাত্রী ওঠে না, যে ট্রেনে বসে সবাই গাঁজা খায়, ইয়াবা খায় আর ফেন্সিডিল খায়, এই ট্রেনে কেউ ওঠে না। আওয়ামী লীগের এই জং ধরা ট্রেন পরশুদিন জনগণ ভোট দিতে না গিয়ে প্রমাণ করে দিয়েছে, কনফার্ম করেছে যে এই ট্রেন যে জং ধরছে এটা আমরা বুঝতে পারতেছি, আমরা যাব না, এলাকার সব কুকুর বিড়াল পাঠিয়ে দিলাম। এই জন্য দেখেছেন জং ধরা ট্রেনে সব কুকুর বিড়াল আর বানররা গেছে, ভোটাররা যায় না। প্রথম কথা হচ্ছে আজকে পর্যন্ত আপনারা দেখেছেন যে 19টা রাষ্ট্র প্রধানমন্ত্রীর সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেছেন। এরকম তো গণমাধ্যমে আমাদের সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রাষ্ট্রগুলো নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। ভিয়েনা কনভেনশন এবং ডিপ্লোম্যাটিক প্রোটোকল যারা জানেন না, সেই ধরনের জনগোষ্ঠীকে এই ধরনের কথা দিয়ে বোকা বানানো সম্ভব। ভিয়েনা কনভেনশনে একটা হোস্ট কান্ট্রি যে আছে, যিনি মেজবানি রাষ্ট্র যদি বলি বাংলাদেশকে, বিদেশি রাষ্ট্রগুলো হচ্ছে এখানে আপনার মেহমান রাষ্ট্র। হোস্ট কান্ট্রি যখন পিএমকে পিএম এর সাথে চায়ের দাওয়াত দেয়, যে কোনো রাষ্ট্রদূত যেতে বাধ্য, এটা একটা ভদ্রতা এবং প্রোটোকল। অতএব পিএমের অফিস থেকে যদি কোনো রাষ্ট্রদূতকে ফোন করে বলা হয় যে আজকে আপনারা 10 জন সকালে চা খেতে আসেন, কালকে আপনারা 10 জন চা খেতে আসবেন, এটার মানে এটা না যে তারা বাংলাদেশের এই একদলীয় বাকশালের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। এটা হচ্ছে মেজবানকে যখন মেহমানের দাওয়াত দেওয়া হয়, ওই দাওয়াত দিলে তাকে ভদ্রতার খাতিলে তাকে যেতে হয়। অতএব এই 19টা রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন মেনে নিয়েছে, এটা ধরে নেওয়ার মনে করার কোনো কারণ নাই, এটা একটা কার্টেসি মিটিং, সৌজন্য সাক্ষাৎ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের বক্তব্য খুব পরিষ্কার আপনারা দেখেছেন। জাতিসংঘ গতকালকে খুব পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি এবং নির্বাচন হবার কথা ছিল সেটা হয় নাই। বাংলাদেশে ব্যাপক হারে বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না, এইসব ব্যাপারে তারা খুবই কনসার্ন, উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং তারা আশা প্রকাশ করছেন যে বাংলাদেশ সরকার অবিলম্বে বিরোধী দলের সাথে তারা ডায়ালগ করবে, সংলাপে বসবে এবং এটা একটা সমাধান করবে।
যুক্তরাষ্ট্র খুব পরিষ্কার করে দুটো বার্তা দিয়েছে। একটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় নাই, পরিষ্কার বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনে প্রচুর সহিংসতা হয়েছে, আর নির্বাচনে কোনো বিরোধী দল অংশগ্রহণ করে নাই, এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে যে আমরা চেয়েছিলাম এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে সকল বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের এই নির্বাচনকে মেনে নিচ্ছি না, এই একদলীয় নির্বাচনকে আমরা স্বীকৃতি দিচ্ছি না, আমরা নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি না। পরিষ্কার বক্তব্য যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের। কানাডা এবং যুক্তরাজ্য ইতিমধ্যে বলেছে নির্বাচনী পর্যবেক্ষকের নামে, তাদের দেশের নামে যে ধরনের কথাবার্তা চলেছে মিডিয়াতে, তারা সরকারিভাবে অফিসিয়ালি কোনো পর্যবেক্ষক পাঠায়নি। অতএব এই বার্তাগুলো দিয়ে যেটা বলা হচ্ছে, পশ্চিমা বিশ্বে গণতান্ত্রিক বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক যেভাবে ক্রমবর্ধমান হারে খারাপ হচ্ছিল, সেই খারাপ হওয়াটা চলছে, এবং এই চলার যে মানে ফিরতি পথ, এটা যে পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা অথবা সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না। এখন এটার কনসিকোয়েন্স কী? কনসিকোয়েন্স হচ্ছে, আমরা আপনাদেরকে বলেছি যে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অনেক রাষ্ট্রে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়, যেখানে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করা হয়, সুষ্ঠু নির্বাচন ভোট গ্রহণ করা হয় না, সেখানে বহু ধরনের নিষেধাজ্ঞা আসে। ইতিমধ্যে একটা নিষেধাজ্ঞা চলমান আছে, ভিসা রেস্ট্রিকশনের যে নিষেধাজ্ঞা, সেটা সেপ্টেম্বর থেকে আমেরিকা চলমান রেখেছে। আমরা জানি যে আপনার আমেরিকার ভিসার আবেদন যারা করেন, তারা সাক্ষাৎকার পেতে তাদেরকে এক বছর দেড় বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো, কিন্তু সম্প্রতি সেপ্টেম্বরের পর থেকে এই অপেক্ষার সময়টা দুই থেকে তিন মাস চার মাসে নেমে আসছে। তাহলে দেড় বছর থেকে তিন মাসে নেমে আসছে মানে হচ্ছে ভিসা নিষেধাজ্ঞায় পড়ার একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তাদের আমেরিকায় যাবার আবেদন উড্রো করেছেন, ফিরায় নিয়েছেন, অথবা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে আমরা ভিসা দিব না। অতএব এই ভিসা নিষেধাজ্ঞা কিন্তু চলছে, আমেরিকার আইনের যে 353 যে স্যাংশন আছে এটা চলমান আছে। আমরা আমেরিকার যে রাষ্ট্রদূত এবং এখানকার আমি স্টেট ডিপার্টমেন্টের যে গতকাল বক্তব্য দেখেছি, আমরা আশঙ্কা করছি এই চলমান নিষেধাজ্ঞা আরও বেগবান হবে। তৃতীয় আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন যে আমেরিকার একটা যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে, IRI এবং NDI, যাদের সাথে আমাদের সপ্তাহখানেক আগে একটা মিটিং ছিল। এই পাঁচ সদস্যের প্রতিনিধি দলে একজন সদস্য আসছেন যিনি উগান্ডার মানবাধিকার কমিশনের সদস্য। খুবই ইম্পর্টেন্ট যে উগান্ডা বিভিন্ন কারণে এখন আমেরিকার স্যাংশনের মধ্যে আছে, যেই উগান্ডাতে ইন্ডিভিজুয়ালদেরকে ধরে ধরে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন বিভিন্ন কারণে আপনার গণতন্ত্রের বিপক্ষে যাওয়ার কারণে স্যাংশন দেওয়া হচ্ছে, সেই রাষ্ট্রের মানবাধিকার কমিশনের একজন সদস্যকে আমেরিকার প্রতিনিধি দলে বাংলাদেশে নিয়ে আসা এবং বাংলাদেশের চলমান নির্বাচনী সহিংসতাকে পর্যবেক্ষণ করবার দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে আমার মনে হয় যুক্তরাষ্ট্র এখানে খুব পরিষ্কার মেসেজ দিচ্ছে। যদি এগুলাকে আমরা বলি সাইনপোস্ট, যদি আপনারা রাষ্ট্র হিসাবে এই একদলীয় সরকার যদি এই সাইনপোস্টগুলো, এই সংকেতগুলোকে রিপিটেডলি অমান্য করে, ইগনোর করে, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং যখন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় তখন বুঝতে হবে যে স্যাংশন ছাড়াও পশ্চিমা বিশ্ব আপনার ব্যবসা বাণিজ্য, ইনভেস্টমেন্ট, লেনদেন, আমদানি রপ্তানি কমিয়ে দেয়, এটা একটা কমন প্র্যাকটিস। অতএব স্যাংশন চলমান আছে, আমেরিকান অসন্তুষ্টি আছে, জাতিসংঘ, ইউরোপের যে অসন্তুষ্টি আছে সেটা চলমান, এবং বর্তমান যে ভায়োলেন্স রিলেটেড যে পর্যবেক্ষণ চলছে সব মিলিয়ে আমরা মনে করছি আওয়ামী লীগের স্বস্তির কোনো কারণ নাই। এই একদলীয় নির্বাচনের পরে প্রত্যেক ঘন্টা এবং প্রত্যেক দিনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অস্বস্তি বাড়া ছাড়া বিকল্প কোনো অপশন নাই। আওয়ামী লীগের নেতাদের চেহারা দেখলে আপনারা বুঝবেন, খেলা হবে যে নেতা বলেছে এত নেতা, সেই চেহারার গুলোতে হাসি নাই, সেই চেহারাগুলো বুঝতে পারছে যে বাংলাদেশে কি পরিমাণ জনবিচ্ছিন্ন একটা ধ্বংসাত্মক রাজনীতি আওয়ামী লীগ করেছে। আমরা দেখেছি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমাদেরকে ফোন করে কান্নাকাটি করছে যে ভাই লজ্জায় মুখ দেখাইতে পারি না, বাজারে যেতে পারি না, হাটে ঘাটে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না, যে কি রাজনীতি করছি।
অতএব এই জনবিচ্ছিন্নতা যেটা করবে আওয়ামী লীগের তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্বকে আলাদা করে দেবে এবং গ্রাজুয়ালি আওয়ামী লীগ মুসলিম লীগের যে পতন হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে মুসলিম লীগ যেভাবে হারিয়ে গেছে আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে হারিয়ে যাবে এই পথে আওয়ামী লীগ চলছে এবং এটার কোনো ফিরতি পথ তার হাতে খোলা নাই আওয়ামী লীগের নৌকা হইল টাইটানিকের নৌকার মতো মনে আছে তো টাইটানিক যেভাবে ডুইবা যায় ডুইবা যাওয়ার সময় দেখবেন মাস্তুলটা একটু ভাসা থাকে যে কোনো নৌকা ডুইবা গেলেও দেখবেন যে মাস্তুলটা থাকে ওই মাস্তুলটা একটু দেখা যায় দূর থেকে অতএব আওয়ামী লীগের নৌকা হইল নুহের নৌকা না এটা হলো টাইটানিকের নৌকা যে নৌকা ডুইবা গেছে মাস্তুল দেখতে পাচ্ছেন এই মাস্তুলটা আস্তে আস্তে কি হয় ডুইবা যায় অতএব আওয়ামী লীগের ট্রেন হইল জং ধরা ট্রেন আর আওয়ামী লীগের নৌকা হইল টাইটানিকের ট্রেন এই নৌকা অতএব এটা নিয়ে আমাদের জাতির কাছে বক্তব্য খুব পরিষ্কার যে আওয়ামী লীগের ভাগ্য হচ্ছে মুসলিম লীগের ভাগ্য আওয়ামী লীগের কাছে কুকুর বিড়াল আর বানর ছাড়া কোনো জনমানুষের সমর্থন নাই সময়ের ব্যাপার মতো আওয়ামী লীগের কথা আমরা বারবার বলেছি আওয়ামী লীগের নেতাদের দাফন কাফনে মানুষে জানা যায় মানুষ খুঁজে পাবেন না এইরকম দিন আসতেছে আওয়ামী লীগের যদি তারা সতর্ক না হয় দুঃখজনক হচ্ছে এই প্রসেসের মধ্য দিয়ে তারা দেশের ক্ষতি করছে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করছে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং রাষ্ট্রকে বিপন্ন করে তারা ডুববে এটাই হচ্ছে আওয়ামী লীগের পরিণতি আমরা বারবার সতর্ক করেছি এখনও সতর্ক করছি আওয়ামী লীগকে যে আপনারা যদি গণতন্ত্রের পথে ফিরে না আসেন ক্ষমাতে মাফ চেয়ে ক্ষমতা ছেড়ে দেন কেয়ারটেকারের হাতে ক্ষমতা চেলে দিয়ে শান্তিতে বিদায় নেন এটাই হচ্ছে বেঁচে থাকার একমাত্র পথ আপনাদের এবং দেশবাসীর সবাইকে ধন্যবাদ।